সেন্টার সায়েন্টিফিক পার্টনার আপনাকে স্বাগত জানাচ্ছে। আজকের বিষয় নিতম্ব বিষয় বিশেষজ্ঞদের 9টি টিপস। সাধারণত বিশেষজ্ঞদের কাছে নারীরা তাদের বিশেষ বিশেষ অঙ্গের যত্ন বিষয়ে জানতে চান। এক হিসেবে বলা হয় অধিকাংশ তার যৌন অঙ্গের যত্ন নিয়ে প্রশ্ন করেন, কিন্তু গোটা দেহের যত্ন বিষয়ে জানার সময় হয়ে এসেছে। ফক্স নিউজকে এনওয়াইইউ ল্যাঙ্গন মেডিকেল সেন্টারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সার্জন অ্যালেক্সিস গ্রুসেলা জানান, নারীদের মলাশয় পাইপথ ইত্যাদি সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রথমত, ওয়াক্স করবেন না। অনেক নারী নিতম্বে বিকিনি ওয়াক্সিং করে। পাইপথের চারিদিকে ওয়াক্স করাটা ঝুঁকিপূর্ণ, কারণ এটি খুবই স্পর্শকাতর অঞ্চল। এখানে যে লোম রয়েছে তা সেখানেই থাকতে দেওয়া উচিত। দ্বিতীয়ত, টয়লেটে কোনো কাজ নয়। অনেক মানুষ কমেডে বসে কাজ করতে থাকেন, স্মার্টফোন বা পড়া বা অন্যান্য কাজ করার বদভ্যাস গড়ে তুলেছেন অনেকে। এখানে এইসব কাজ করতে যাবেন না, অথবা বেশি সময় নিয়ে টয়লেটে বসে থাকলে হেমোরয়েড বা অশ্বরোগের সম্ভাবনা থাকে। তৃতীয়ত, গরম পানিতে ধোয়া। নিতম্ব উষ্ণ পানিতে ধোয়া উচিত, কোনো স্ক্রাব দিয়ে ঘষবেন না। এতে অ্যান্টিবায়োটিক্যাল সাবান ব্যবহারের কোনো দরকার নেই, এইসব করলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থত, ফাইবার সমৃদ্ধ খাবারই বন্ধু। মলের অবস্থা অস্বাস্থ্যকর হতে বাধা দেয় খাবারের ফাইবার, মলকে পানিপূর্ণ রাখে এটি, ফলে হেমোরয়েড বা প্রদাহের মতো সমস্যা হবে না। 50 বছর বয়সী নারীদের প্রতিদিন 25 গ্রাম শস্য, ফল, সবজি, শিম জাতীয় খাবার খাওয়া উচিত। পঞ্চমত, গর্ভধারণের পরিবর্তন আসে। প্রত্যেক মানুষের নিতম্বের আকৃতি ও বৈশিষ্ট্য আলাদা। নারীদের বিশেষ করে সন্তান হওয়ার পর নিতম্বের ত্বক বদলে যায়, হেমোরয়েডের সম্ভাবনা আছে। সন্তান হওয়ার পর এই অংশের অবস্থা অবনতি ঘটে, তাই সচেতন হতে হবে। ষষ্ঠত, মেলানোমা হতে পারে। সূর্যের তীব্র রশ্মিতে না গিয়েও মেলানোমায় আক্রান্ত হতে পারেন। এটা ত্বকের এক বিশেষ ক্যান্সার, সাধারণত মলাশয় হয়। সপ্তমত, ব্যথা ও রক্তপাত স্বাভাবিক নয়। অনেকে পাইপথ থেকে রক্তপাত হয়, ব্যথাও করে অনেক, এটা কোনো স্বাভাবিক অবস্থা নয়, এটা অশ্বরোগের চেয়ে মারাত্মক অবস্থা হতে পারে। এছাড়া মলের সঙ্গে রক্ত আসলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। অষ্টম, কোলোনোস্কোপি। প্রত্যেক মানুষের 50 বছর বয়সে একবার কোলোনোস্কোপি করা উচিত। কোলন বা ও রেকটামে সমস্যা থাকলে তা চিহ্নিত হবে। এছাড়া বংশগতভাবে কোলন ক্যান্সারের ইতিহাস থাকলে এই কাজটি করা জরুরি। নবমত, পরিবর্তন খেয়াল করুন। সময় থাকতে কোলন ও রেকটাল ক্যান্সার ধরা পড়লে তা নিরাময় সম্ভব, তাই নিতম্ব অংশের কোনো ধরনের পরিবর্তন ঘটলেই তা খেয়াল করুন। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই। আমাদের যাপিত জীবনের নানা রকম সমস্যা ও বিশেষ পরামর্শ পেতে ও জীবনকে আরেকটু সহজ করে নিতে সায়েন্টিফিক পার্টনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.